দেখো কেমন সাপের গাটার মতো কেমন হয়ে গেছে না পায়ের চামড়াটা, মানে দেখলেই তোমার ভয় লাগবে কেমন একটা হয়েছে। ডাক্তার বলছে এটা তো স্কিনের ওষুধই নয়, স্কিনের ডিজিজ, এটা তো পেচ্ছাপের ওষুধ, কি জ্বালাতন দেখো দেখি। আর বলো না, আমার এই ছোট ছেলেটা এত ভুগান ভুগছে যে কি বলবে জানলে, মানে একটা রোগ থেকে সারাচ্ছে তো আর একটা রোগে এসে ধরছে, ছোটখাটো রোগ নয়। দেখো কেমন সাপের গাটার মতো কেমন হয়ে গেছে না পায়ের চামড়াটা, মানে দেখলেই তোমার ভয় লাগবে কেমন একটা হয়েছে। কিছুদিন আগে সেই তো অ্যালোপেশিয়াতে ভুগলো, সে মাথার চুলগুলো সব পড়ে যাচ্ছিলো, মাথায় টাঁক হয়ে যাচ্ছিলো, সেইখান থেকে তো মাথায় কোনো রকমের চুল গোজালাম, দিয়ে পরে তোমার ইয়াতে ভুগলো, সেই হাতে সাদা সাদা কিরম ছুলির মতো হয়ে গেছিলো, সে দুটো হাতে হয়ে গেছিলো, সেইটার চিকিৎসা করালাম, সেইটাকে ঠিক করালাম, দিয়ে পরে তোমার হাঁচি, সে হাঁচি মানে এমন হাঁচি শুরু হলে পরে বন্ধ হয় না, সেটা তো এখনো পর্যন্ত মানে কমেছে কিন্তু এখনো পর্যন্ত একবারে সেরে যায় না। হ্যাঁ, তা মানে সারতে না সারতে আবার দেখো আরেক কাণ্ড হয়ে গেল, পাটা কেমন হয়েছে দেখলে তো। হ্যাঁ, দুটো পা এরকম হয়ে গেছে, আর প্যান্টের ভিতরে তো দেখি দেখতে পাই না, গোল গোল ওই ওয়াটার উপরে ঘুরে থাকছে, ভিজে যায় আর তারপরে এসে যায়, সিম্পল। দিয়ে হাতে মা বেলাতে ডাক্তার দেখাতে এসেছি, কটা দিন পর হ্যাপি আলি পরীক্ষা, আর এই সময় এইসব রোগগুলো বাঁধিয়ে বসে রইলো, এইটা তোমার একটা আয়ুর্বেদিক ডাক্তারখানা বটে, এখানে যখন আমার ছেলের অ্যালোপেশিয়া হয়েছিল, তারপরে তোমার যখন ছুলিগুলো হয়েছিল সব এইখানে এই ডাক্তারকে দেখিয়ে পরে আমার সেরেছে, খুব ভালো ডাক্তার। তোমাদের যদি এই প্রবলেম কারো আছে তো আমাকে বলবে, রাজকীয় আয়ুর্বেদিক কলেজ হাসপাতাল যদি বলো তাহলে আমি অ্যাড্রেসটা ডিটেলসে দিয়ে দেবো। অনেকে হয়তো ভাবতে পারে যে আয়ুর্বেদিক কেন অ্যালোপ্যাথি কেন লয়, কিন্তু আমার বরের একটা স্কিনের প্রবলেম হয়েছিল, অ্যালোপ্যাথি করতে গিয়ে না এক প্রবলেম থেকে আরেক প্রবলেম হয়ে গেছিলো জানলে, ইয়ার লেগে এই ডাক্তারকে দেখিয়ে পরে আমাদের কিন্তু অনেক আমরা স্যাটিসফাই। বলছে ইনফেকশন হয়ে গেছে, বলছে আজকাল সব বাচ্চাদেরই এরকম ইনফেকশন হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। বলতে যে এই ইনফেকশনটা এরকম স্কিনের ইনফেকশন বাচ্চাদের হচ্ছে এটা কোনো চিন্তার কিছু নাই, আর প্রত্যেকদিন চান করতে বললো, প্রত্যেকদিন চান করবে, আর ফুচকা খেতে মানা করলো, আমি ফুচকা আমার ছেলে সেরকম খায় না, ঘরে একটু করলে পরে খায় না, দোকানে ফুচকা ফুচকা তো খায় না, না ফুচকা খাওয়া চলবে, আর চিন্তার কোনো কারণ নেই, পড়াশোনা করো আর প্রত্যেকদিন চান করো, পরিষ্কার পরিচ্ছন্ন হয় কি বলো। কি ঘটনা হলো আর বলো না, এমন প্রবলেম হয়ে গেছে কি বলবে। হ্যাঁ দেখো, ডাক্তারের হাতে লেখা আমরা পড়তে পারবো কেন, আমরা তো পড়তে লারি, দিয়ে পরে ওষুধের দোকানে গেছি, ওষুধের দোকানদারও পড়তে লেগেছে, উপরে যে লেখাটা লেখা আছে সেটা পড়তে লেগেছে, দিয়ে পরে বলছে ওটা পড়তে পারছি না, দিয়ে পরে আবার ডাক্তারখানায় আছি, ডাক্তার আবার ওষুধটা কেটে দিয়ে আরও একটা ওষুধের নাম লিখে দিয়েছে, দিয়ে দোকানদার ওষুধটা দিয়েছে, দিয়ে ডাক্তার বলে দিলে যে আগে আমাকে দেখাবে কি ওষুধ দিচ্ছে, তারপরে আমি বলবো যে ঠিক কিনা, তারপরে তুমি বাচ্চাকে খাওয়াবে, দিয়ে ভাগ্যি ভালো ডাক্তারের কাছে দেখাতে নিয়ে গেছি জানলে, ডাক্তার বলছে এটা তো স্কিনের ওষুধই নয়, স্কিনের ডিজিজ, এটা তো পেচ্ছাপের ওষুধ, কি জ্বালাতন দেখো দেখি। হ্যাঁ, দিয়ে আবার ডাক্তারখানা বলছি, এবার আবার ওষুধের দোকানে গেছি, তাকে আবার গিয়ে পরে বললাম, দিয়ে পরে আবার ওষুধটা আবার পাল্টিয়ে পরে দিলো, কি মুশকিল, ভাগ্যি ভালো ডাক্তারটা সবাইকে বলে দেয় যে ওষুধ কিনে আগে আমাকে দেখাবে, তারপরে ঘরে লিগে ওষুধই খাবে, এইটা একটা ডাক্তারের খুব ভালো নিয়ম কিন্তু জানলে। পাটনার মহারাষ্ট্র মণ্ডলে বিরাট ধুমধাম করে গণেশ পূজা হয় জানলে, ভেবেছিলাম এটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো, এত ভালো এখানে গণেশ পূজা হয় না কি বলবে, কিন্তু কি দেখাবে, ঘরে যদি এরকম রোগ জ্বালা থাকে তাহলে কি মন যায় বলো দেখি। তোমরা হয়তো বলবে যে দিদি রোগ জ্বালা কার ঘরে নাই বলো দেখি, তাও অবশ্য কথাটা ঠিক, তবে কি যেটি হচ্ছে সেইটি তো এক দেড় মাস ধরে ওষুধ খেলে তবে রোগটি সারছে, কোনো ছোটোখাটো রোগ তো হচ্ছে নাই, একবার যেটি হচ্ছে সেটি এক দেড় মাস থাকছে তবে গিয়ে সারছে, আবার একটি সারতে না সারতে আবার আরেক রোগে ধরছে, তবে ছোটো ছেলের উপরে মনে করো এত এত ওষুধ যাচ্ছে, শরীরের জন্য তো খারাপ, ওইটাই যাচ্ছে, তাদেরকে প্রণাম করে নাও, যা যা মনস্কামনা আছে চেয়ে নাও, আমি তো ঠাকুরকে বারবার করে বলছি ঠাকুর আমার ছেলেগুলিকে ভালো রাখবে, তবে যাই পরে তো আমি মনে আনন্দ করে ভিডিও করতে পারবো, তবে তো তোমাদেরকে হাসাতে পারবো, না তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে, হ্যাঁ।